সরাসরি আমরা নজর রাখবো পরশুরাতের দিকে। পরশুরাতে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং আজকের দিনের তিন নম্বর যে জনসভা, যে নির্বাচনী প্রচার, তার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে পরশুরাতে সেখানে পৌঁছে গিয়েছেন। তিনি কিছুক্ষণ আগে ব্যারাকপুর এবং চুচুড়াতে পরপর দু জায়গায় নির্বাচনী সভা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে পরশুরাতে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং এখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। একবার দেখুন ছবিটা পরশুরাতে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর চপার অবতরণ করেছে, ঠিক তার পাশেই সাধারণ মানুষ, কর্মী সমর্থক, তাদের ভিড় উপচে পড়ছে। তারা প্রত্যেকে একবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো মধুকল্পিতা, দিনের তিন নম্বর সভা বাংলায় নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ভোট প্রচারে এসেছেন ব্যারাকপুরে। ব্যারাকপুরে অর্জুন সিং এর সমর্থনে সভার পর চুচুড়ায়, চুচুড়ায় জনসভা করার পর এবার পুরশুড়ায়। এই মুহূর্তে পুরশুড়ায় যে জনসভা, সেখানে অস্থায়ী হেলিপ্যাডে এই মুহূর্তে মোদীর যে চপার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চপার সেটি অবতরণ করেছে এবং আকাশপথে আরও দুটি চপার এই মুহূর্তে নিরাপত্তার দিকটা নজর রাখছে। তারা এই মুহূর্তে টহল দিচ্ছে একেবারে আকাশপথে বাকি দুটি চপার, এবং এই মুহূর্তে মোদীজির যে চপার, সেই চপার এই মুহূর্তে পুরশুড়ায় যে সভাস্থল, সে বিডিও মাঠের পাশে যে সভাস্থল, সেই অস্থায়ী হেলিপ্যাডে সেখানে এসে নেমেছে এবং নামার পর, এবং আরো পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি আরো দুটো চপার কিন্তু আকাশপথে এখনো কিন্তু বলা যেতে পারে ঘুরে টহল দিচ্ছে। এবং এই মুহূর্তে যে চপার, সেই চপার আরো একটি চপার অবতরণ করার পরে একটি মুহূর্তে চপার চলে গেল, উড়ে চলে গেল এবং আরো একটি চপার নামবে এবং মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। এবং প্রথম দুটো জনসভায় দেখলাম যেভাবে রাজ্যের শাসক দলকে একেবারে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুরশুরার এখানে মানুষ যারা রয়েছেন, আরামবাগের মানুষজন যারা রয়েছেন, তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন এসে তিনি কি বার্তা দেবেন। এবং এখানকার মানুষজন যখন দেখছিলাম যে হেলিপ্যাডের পাশে অনেক চুচুড়া থেকে রাজ্য সরকারকে কার্যত তিনি আঘাত নিয়েছেন। এর পাশাপাশি সন্দেশখালি সহ দুর্নীতি, একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরশুরাতে সেখানে তিনি কি বার্তা দেন সেদিকে প্রত্যেকেরই নজর রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পরশুরাতে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই মুহূর্তে পৌঁছে যাবেন, তিনি জনসভায় যোগ দেবেন এবং এই জনসভা থেকে ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। কেননা কিছুক্ষণ আগে ব্যারাকপুরে সেখানে তিনি সেই সভাতে দাঁড়িয়ে একেবারে প্রার্থী অর্জুন সিংকে পাশে নিয়ে কার্যত তিনি একটা বার্তা দিয়েছেন। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একের পর এক চপার সেখানে পৌঁছে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা যারা নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে সেই চপার থেকে নামছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন। সুখেন্দু, এই মুহূর্তে তুমি রয়েছো, কি ছবি ধরা পড়ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই চপার এই মুহূর্তে অবতরণ করেছে। দেখো মধুকল্পিতা, প্রথমে যে চপারটি নেমেছিল সেটা নিরাপত্তা বিষয়টা, হেলিপ্যাডের নিরাপত্তার বিষয়টা তিনি নিশ্চিত করে সে, এবং তারপর সেই চপার উড়ে যায়। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার নেমেছে, কারণ যেই চপারের জন্য যে অ্যাম্বুলেন্স যে রাখা ছিল হেলিপ্যাড সংলগ্ন মাঠে, সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই চপারের কাছাকাছি জায়গায় যাচ্ছে। পাশাপাশি যে সিকিউর এসপিজি এবং একই সঙ্গে এনএসসি রয়েছে, এবং পাশাপাশি যারা এখানকার বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও আস্তে আস্তে কিন্তু হেলিপ্যাডের সংলগ্ন, অর্থাৎ মোদীজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু একেবারে বলা যেতে পারে প্রস্তুত। একই সঙ্গে যে সভামঞ্চ, যেহেতু বারবার বলছি সভামঞ্চ খুব কাছে, তাই সেই সভামঞ্চের ওখানেও কিন্তু বারবার একেবারে প্রত্যেকে কিন্তু বারবার প্রধানমন্ত্রী মোদীজিকে স্বাগত জানাচ্ছেন। এবং নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি, এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও দেখা যায় যে প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে তিনটি করে চপার একসঙ্গে আসে এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই চপার
দুটি নিরাপত্তাজনিত সমস্ত বিষয় হেলিপ্যাডে নেমে তারা সবকিছু খতিয়ে দেখার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার সেই চপার অবতরণ করে। এবং এই মুহূর্তে পুরসুরার মানুষজন একেবারে বলা যেতে পারে আকাশের দিকে তাকিয়ে এবং সেই ছবি তারা নিজেদের মোবাইলে অর্থাৎ মুঠোফোনে তারা কিন্তু মোবাইলে কিন্তু ক্যামেরা বন্দী করে রাখছে, সেই ছবি বন্দী করেছে। এবং এই মুহূর্তে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট মধুকল্পিতা দেখাচ্ছে, ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা যে ছবি দেখাচ্ছে, দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার এবার কিন্তু একেবারে পুরসুরার হেলিপ্যাডের কাছে অবতরণ করে। এর আগে দুটি চপার এখানে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার বিষয়টা পুরোটা খতিয়ে দেখে তারা পুরো বিষয়টাকে নিশ্চিত করে গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার সেই চপার অবতরণ করছে। এবং যেখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন এবং একই সঙ্গে বহু মানুষ তারা কিন্তু মোবাইলে সেই ছবি বলা যেতে পারে বন্দী করে ক্যামেরা বন্দী করে রাখছেন, সেই ছবি দেখা যায়। এবং বহু মানুষ হেলিপ্যাডের বাইরে জমা হয়েছেন এবং যেহেতু পাশেই সভামঞ্চ সেই সভামঞ্চ থেকে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হচ্ছে। আরামবাগ লোকসভায় যে অরূপকান্তি দিগার বিজেপি প্রার্থী তার সমর্থনে যে জনসভা পরপর দুটি জনসভা হয়ে গিয়েছে এবং আজকে দিনের তৃতীয় জনসভা যেটা বাংলায় করতে চলেছেন, ভারতীয় বায়ুসেনার যে চপার সেই চপার এই মুহূর্তে পুরসুরার হেলিপ্যাডে অবতরণ করলো। অর্থাৎ পুরসুরার যে সভা সংলগ্ন যে মাঠ সেই অস্থায়ী হেলিপ্যাডে মাটি অবতরণ করেছে ভারতীয় বায়ুসেনার যে চপার, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন। এবং একই সঙ্গে এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা আস্তে আস্তে সেই বায়ুসেনার যে চপার সেই বায়ুসেনার চপারের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য। মধুকল্পিতা, একেবারেই আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক চপার, সেই চপার কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পরশুরাতে, সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের সামনে ফার্স্ট অন এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে। আজ তৃতীয় জনসভা, তৃতীয় নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।